আপনি বিদেশ করতেছেন? বিশাল লম্বা একটা সময়, 12 বছর 15 বছর। আপনার কাছে ক্যাশ টাকা নাই, সব টাকা বাড়িতে দিয়ে দিয়েছেন। এখন আপনি চিন্তা করতেছেন, সমস্যা নাই, মা বাপের কাছে টাকা আছে, ভাইয়ের কাছে টাকা আছে, টাকা যাইব কই? ইচ্ছা তো আমার জন্য তারা কিছু না কিছু রাখবো। এইরকম কইরা ভাই, ওই তো আপনি চিন্তা করছেন, সমস্যা নাই, টাকাগুলো আছে, পাইবেন। রুমিয়া, এরকম বোকামি করেন কি জন্য? যতটুকু সম্ভব নিজের অ্যাকাউন্টে রাখেন, প্রত্যেক মাসে বেতন পান যদি 30,000 টাকা, 5,000 টাকা রাখেন না আপনার কাছে, সমস্যা আছে রাখলে? বিশ্বাস করেন কি জন্যে? আপনি জানেন না, পৃথিবীতে বিশ্বাস বলতে এখন আর কিছু নাই। যারা বিশ্বাস করবেন সেই আপনাকে ভাস দিব। বিদেশ করেন, দেশও থাকেন, টাকা রুজি করেন, নিজের অ্যাকাউন্টে অন্তত 5,000 টাকা প্রত্যেক মাসে রাখলে সমস্যা কি? সমস্যা আছে? মাত্র 5,000 টাকা রাখতে পারেন না? রাখেন নিজের অ্যাকাউন্টে, মাত্র 5,000 টাকা করে রাখেন, দেখেন বিশাল বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে 5 বছর পরে। না হলে সারা জীবন বিদেশ করতে পারবেন, আপনার জমানোর টাকা পরিবারের কাছে দিবেন, কিন্তু ন্যায্য প্রাপ্যটা পাইবেন না। আপনি যার কাছেই যান, যাই বলেন, আপনার নির্দিষ্ট যত টাকা পাওয়ার কথা ন্যায্য টাকা তা পাইবেন না। বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় চিন্তা করেন তো, আপনি যে আর 10 বছর বিদেশ করছেন, কত টাকা আপনার কাছে আছে চিন্তা করেন, কত টাকা আছে? আছে কিছু নাই। এই জন্য বলি, করেন বিদেশ, সমস্যা নাই, তবে নিজের অ্যাকাউন্টে 5,000 টাকা করে রাখেন। নাই মনে করিয়া 5 বছর পরে দেখবেন পরিবারের কেউ জানবে না আপনার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা হয়ে গেল। এই কথাগুলো ভাই বলতেছি কি জন্য জানেন? এরকম বহু প্রবাসী আছে যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত চিরনো অভিযান দিলে ভাই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার বেশি বাইর হয়নি। আরে ভাই, বিদেশ তো করতেছেন ভাই, করেন, সবাই অধিকার পালন করেন, সবাইরে যার যার প্রাপ্যটা দেন, তবে নিজের জন্য অন্তত, নিজের ভবিষ্যতের জন্য মাসে 5,000 টাকা করে আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দেন। এই টাকাটে ভবিষ্যতে বিশাল বড় একটা অ্যামাউন্ট হবে, এইটাই আপনার সম্পদ। ঘর করেন, বাড়ি করেন, জায়গা কিনেন, সব করেন, ওইগুলাতে বহুত ভাগ অংশীদার থাকবো, এই টাকাতে কোনো অংশীদার থাকবো না ভাই। কথাগুলো বলতেছি এই জন্যে যে এইরকম কষ্টে, এইরকম দুঃখে অনেক মানুষ আছে ভাই, যারা জর্জরিত হয়ে গেছে কিন্তু বলার মতো কোনো জায়গা নাই। এই দুঃখের কথাগুলা কারো কাছে বলতে পারে না, নিজের বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। কারণ কি জানেন, দিয়া তো সবকিছু দিয়া একবারে ছড়ায় বসে গেছে, এখন তার বলল লাভ নেই, এর জন্য কারো কাছে কিছু বলে না। যাই হোক, কথাটা মনে রাখবেন, মিথ্যা না কথাটা ভাই, চরম সত্য কথা। নিজের জন্য অন্তত পক্ষে এই জিনিসটা খেয়াল রাখবেন, অনুরোধ।